সাথে ঘুরতে গিয়ে কেমন মজা ফিলিংস করতেছ ভাই? আমরা এখন কই যাইতেছি? আমরা কি ওইখানে খেলাধুলা করবো? আরো ভালো আমাদের এই পুরোটা অপগ্রাম ডালিম ভাই ম্যানেজমেন্ট করছে। ডালিম ভাই কই যাইতেছেন ভাই? কোথায় আরো অনেক সবাই মিলে আমরা এটা অ্যারেঞ্জ করছি, আমাদের সাথে অনেক লোক আছে। রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে রওনা দিচ্ছি, বুঝছেন? ওইখানে বাঘ ভাল্লুক জ্যান্ত মানুষ সহকারে পাওয়া যায়, বুঝছেন? আমরা সবাই উল্লাস করবো, ওইখানে আনন্দই লাগছে, বরঞ্চ আরো বেশি আনন্দ পাওয়ার ইচ্ছে আছে। প্রত্যাশিত আনন্দ পাঠিয়ে পাইতেছেন, অবশ্যই আরো দেখাবো, আরো শোনাবো আমরা কত মজা করি। সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর যাই দেখবেন ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবে। এই যে নিজেই কইছে আমি দঞ্চা, আমি কি গমো আমারও ডমো সে আমাদের ফারুক ভাই বড় ভাই যেমন নিজ নিজ দায়িত্বে কাজ করছে, অবশ্যই নিজ নিজ সেবার জন্য। তো দেখতে দেখেন এই ফুলের মালা সবার জন্য আছে, অবশ্যই দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নসিন্দি ডিজাইনার এডিশন, এটা নতুন ট্যুর, এই ট্যুরে আরো অনেক কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা অবশ্যই দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব। জাম্পিং করবে, জাম্পিং টু জাম্পিং, ভয় পাইছে ভাই, ভয় পাইছে, এই যে এই যে পড়ে গেল, ইজি। এখানে একদম চুক নাই, একটু জাম দিতে হয়, অবশ্যই জাম দিবে সবাই, কেন জানি পড়ে যায় বলা যায় না। জাম্পিং, আই ইয়েস, আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ ফারুক ভাই বিয়ের কার্ড করে নরসিন্দি, আমারও করিমপুর বাজার বিয়ের কার্ড করে দুনু ভাইয়ের এক, আমি বলি নাই ফারুক ভাই যদি বইরা থাকা পাঞ্চ মন থাকবো না ভাই, ভাই কেউ জানি না কে এই পানিতে পড়ে, অবশ্যই এই গুড। এই আমাদের বড় ভাই এখন ওই জাম্পিং করছে, পড়ে গেলে প্রবলেম হবে, চলে আসছে জাম দিয়া। আপনাকে আমার এই করিমপুর বাজার লাইভ টিভি থেকে দেখানো হবে, আপনি কিছু বলেন? বলেন ভাই, আমার লাইভ টিভির পক্ষ থেকে আমি আসলে অত্যন্ত আনন্দিত আপনাদের সাথে এসে, আনন্দিত ও দুঃখিত, গর্বিত দেখবেন, গর্বিত মানে আমি অনেক গর্বিত যে আপনাদের সাথে এসে এত সুন্দর একটা প্লেসের মধ্যে, কি সুন্দর এত সুন্দর একটা প্লেসের মধ্যে আসলাম, সবার সাথে এত সুন্দর ভাবে চলাফেরা করতেছি, আড্ডা দিচ্ছি, হাসি খুশি ভাবে কথা বলতেছি, খুব ভালো লাগতেছে। আপনারা সবাই আসবেন, ওকে, আপনাকে থ্যাংক ইউ, এবং আমরা আরো কিছু দেখাবো, অবশ্যই আমাদের সাথে থাকুন। দিনে কি
রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো, জীবন বলো, মরণ বলো, তুমি আমার সে তো। দিনে কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। স্থায়ী কমিটি ঘোষণা এবং বরণ করে নেওয়া হবে, তারপর স্থায়ী কমিটি ঘোষণা করবে কার্যকরী কমিটি এবং বরণ করে নিবে, প্রত্যেককে বরণ করে নেওয়া হবে, যে সদস্য তাকেও বরণ করে নেওয়া হবে, যে সভাপতি তাকেও বরণ করে নেওয়া হবে ধাপে ধাপে। এখন সর্বপ্রথম আমার অনুষ্ঠান বিষয়ে একটু পরিকল্পনা আছে, ডালিম্বের সাথে আমি একটু করে আসি। যাই হোক, আমি তো পাইছি খালি ক্যামেরার ফ্লাশ। আমি নিজেরে মনে করতেছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঠিক আছে, একটা কথা বুঝছেন, আমরা সাধারণ লোকজন সিরাজগঞ্জ যাই, বুঝছেন না? ঠিক আছে ভাই, বুঝছেন না? ঠিক আছে, ঠিক আছে, বুঝছেন তো? এই দামগর অবস্থা, কথা বুঝছেন না? চিন্তা আপনি করে বড় কথা, বুঝছেন না? দামের কাম এটা, পিছে যায় তো দালান যায় তো না, আমি জানি। আমাদের স্থায়ী কমিটি একজন একজন করে বরণ করে নেব না, সবার নাম ঘোষণার পরে আবার বরণ করে নেব। আমাদের স্থায়ী কমিটির সভাপতি যিনি নির্বাচিত না নির্ধারিত হয়েছেন, উনি মোহাম্মদ মাসুম ভুঁইয়া, মাসুম প্রিন্টার্সের মালিক। তারপর স্থায়ী কমিটির উনি আবার আমাদের প্রধান ডোনর, তারপর স্থায়ী কমিটির সহসভাপতি এবং উনি আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ দাতা, উনি হচ্ছেন সানি সাহা। উনি আজকে আসতে পারেন নাই, জরুরি কাজে আটকে গেছিলেন, তবে উনি আসার রং ধনু প্রিন্টিং প্রেসের মালিক। যেহেতু সবাই বলছে মিজানুর রহমান, মিজান ভাই সামনে চলে আসেন ভাই। তারপর আমাদের সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম ভাই, উনি অনুপস্থিত আছেন, সদস্য প্রিন্টিং প্রেসের মালিক। তারপর স্থায়ী কমিটির সদস্য আছেন কয়েকজন, আমি যারা উপস্থিত আছেন তাদের নাম বলি। উপস্থিত আছেন ফারুক আহমেদ, ম্যাগনা প্রিন্টিং প্রেসের মালিক। সদস্য হিসেবে আর কেউ উপস্থিত আছে স্থায়ী কমিটির? ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। এখন ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে স্থায়ী কমিটির সহ সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, আরাফাত রহমান, ফুল হয়ে বিচার আমার হারাত ভাই। ঠিক আছে, নেবেন বিপুল নীরব, হ্যাঁ ছবি ওঠান সময় দিয়ে।
জানি না কার ভাগ্য, কার ভাগ্য খুলে সর্বপ্রথম পুরস্কার আইফোন, দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার রাইস কুকার, চতুর্থ পুরস্কার ফ্রিজ, পঞ্চম পুরস্কার আয়রন। দেখি আমরা পঞ্চম পুরস্কার নিয়ে যেটা 28 নম্বর টিকিট কার ভাই পুরস্কার পাইয়া, ভাই পুরস্কার পাইয়া কেমন লাগলো? ভালো লাগছে না ভাই, এক নম্বরটা জিতেছিলাম। আচ্ছা যাক, প্রবলেম নাই আমাদের ভাই, 19 নম্বর পুরস্কার পাইলো, 19 নম্বর পুরস্কার এ দেখি এ ভাই পরে আবার নম্বর দিয়ে দে পুরস্কারটি। ১৭ নম্বর ভাগ্যবান ব্যক্তি দেখি, ১৮ নম্বর ভাগ্যবান ব্যক্তি, ১৭ নম্বর পুরস্কার ভাই কেমন লাগলো পুরস্কার পেয়ে? আচ্ছা যাক, দেখা যাক। এই যে এবার ঘুরলো, কে পাইলো দেখি কেমন লাগলো ভাই? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টিকিটটা দিয়ে দেন, কে হয় লন্ডন, এবার যাবে লন্ডন, ৩৬ পেয়েছে, জানি না কার ভাগ্য খুলে খুলুক, যার ভাগ্যই খুলে দেখি। এই ভাই ভাই কার ভাগ্য খুলে দেয়? ৩১ আছে কেউ? ৩১ এই যে ৩১ ১৪ নম্বর পুরস্কার আসছে, দেখি কার ভাগ্য খুলে দেখি, দেখি আমরা দেখি দেখি কে পাইছে ১৪ নম্বর, কে সবকি ভাই পলাশার শিবপুর দিয়ে চলে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, কেমন লাগলো ভাই? ভাই অনেক খুশি হয়েছি, কারণ আমার জীবনে কোনো পুরস্কার পাইছি না। ভাই আমরা কি পাইতাম না? ১৭ নাই, ১৭ নাম্বার আছেন কই? ১৭ জানি না আমরা পাই কি না পাই, কিন্তু আমরা পাই কি না পাই জানি না, আমার ভাই পেয়ে গেছে। ভাই কেমন লাগলো? ইনশাআল্লাহ ১১ নম্বর, ১০ ভাগ্যবান ব্যক্তি, কে আমাদের ভাগ্যবান ব্যক্তি ১০ নম্বর, ভাই কেমন লাগলো পুরস্কার পেয়ে? নাম্বার ১০ পুরস্কার পেয়ে গেছে ডালিম ভাই, কার ভাগ্য খুলে জানি না ডালিম ভাই, কার জানি ভাই আর মিল্লা হতো না, হ্যাঁ ওই মিল্লা 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 হতো না, ভাই আমি তো ভাই নাই বলুন, ৯ নম্বর পুরস্কার চলে গেছে,
বাড়ি না ভাই নয় নম্বর পুরস্কার ভাই ভালো ভাই পুরস্কার ভাই কেমন লাগলো ভাই ভাই খুব খুশি আমি ধরতে চাই নাই তারপর আমি 150 টাকার পুরস্কার পাইছি 50 টাকা দিয়া আচ্ছা জীবনে পুরস্কার কয়টা পাইছেন ভাই জীবনে বহুত পুরস্কার পেয়েছি এবার 8 নম্বর পুরস্কার নাকি কে পায় 8 নম্বর পুরস্কার 14 14 নম্বর রাজীব ভাই আমার 8 নম্বর পুরস্কার বাইরে নিয়ে একদম মজা কর আবার তুই বেড়া এই মেয়ে কি করছে ভাই আমি ঠিক আছে ঠিক আছে ভাই ভাই আপনি তো বহুত পরিশ্রম করছেন এই পুরস্কারটা ভাই আপনাকে ভাই আমি অত্যন্ত খুশি আমার যত ময়লা আছে এর ভিতরে ঠিক আছে বলে নেক্সট কয় নাম্বার এবার কয় নাম্বার এই কারবাকে কি আছে পুরস্কার নাম্বার 4 নাম্বার পুরস্কার ভাই আপনি তো লাকি মানুষ লাকি সেভেন কেমন লাগতো ভাই অনেক খুশি আমি জীবনে বললে ভাই জীবনের মতো ভাই একদম মনে চারটা গো তিনটা ড্রয়ার আছে পুরস্কার নাম্বার 3 জানি না কার ভাগ্য খুলে যায় জানি না দেখা যাক ১৬ নম্বর জানি না পুরস্কার নাম্বার দুই আমাদের আমাদের সংগঠনের মুরব্বী আমাদের সংগঠন মুরব্বী থেকে কার ভাগ্য খুলে দেয় জানি না লাস্ট পুরস্কার বিরাট বন্ধুরা জানি না লাস্ট পুরস্কার আমাদের সাথে থাকুন দেখুন আমাদের লাস্ট পুরস্কার থাকে দেখি আমাদের স্থায়ী কমিটির সভাপতি আমি দেখেন আমি দুইটা পুরস্কার পাইছি অভিষেক একটা পুরস্কার আমি দুইটা পুরস্কার পেয়েছি একটা 38 নম্বর একটা অভিষেক আমার জন্য সবাই প্রিয় দর্শক বৃন্দ প্রিয় ভিউয়ার আমি তো আর কিছু বলবো না এখন আমাদের অনুষ্ঠান শেষ আমরা এখন বাড়িতে চলে যাব
তো অনেক মজা হয়েছে, অনেক দুষ্টমি হয়েছে। যদি এর ভিতরে কোনো দুষ্টমিতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভিউয়ার্স ক্ষমার চোখে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ। আমাদের চ্যানেলটি দেখুন এবং আরও আমাদেরকে মজার মজার জিনিস দেখাবো। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমাদের এখন প্রোগ্রাম শেষ, আমরা এখন চলে যাব বাড়িতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মার্কাটা কি মুরগ? এরপরে নিবেন আরো একজন ফারুক আহমেদ, ঠিক আছে দুনু ফারুক ভাই, ঠিক আছে হবে। নতুন বিয়ে করছে মালা ভরা, তোমার ওইটা তো এখন আসে নাই, ওইটা ওই কমিটির সময় আসবে। আমাদের উগানের মাঠে এখন থ্যাংক ইউ ভাই তোমাকে। মুস্তাফিজ ভাইকে আবারও বরণ করে নেবেন রাজীব আহমেদ ভাই, আসিফ ইন্টারস এর মালিক। হে আমাদের বড় ভাই ছবি উড়ায় না, তো অবশ্যই আপনারা কেউ ছবি উড়াবেন না প্লিজ। নৌকা দাদা নৌকা আমাদের স্থায়ী কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুম ভাই, আমাদের এই চ্যানেল নিয়ে কিছু বলেন। আপনাদের সাথে কিছু বলুন, আমাদের এই কমিটির বিষয়ে কিছু বলেন ভাই। ভাই আজকের এই ট্রাফিক ডিজাইন অ্যাসোসিয়েশনে নৌকা ভ্রমণে এসে আমরা অনেক আনন্দ করতেছি। তাছাড়া আমাদের কমিটির আজকে বরণ মেলার দিন, আমরা এই বরণ মেলায় বরণের ফলে আমরা অনেক খুশি হয়েছি এবং আজকে এই কমিটির পথ চলা শুরু হয়েছে। আমরা যাতে সামনে এই কমিটিকে নিয়ে এগিয়ে যেতে পারি আমাদের জন্য সকলে দোয়া করবেন। সেক্রেটারি মোহাম্মদ মিজান ভাই আমাদের এই বিষয়ে কিছু বলবেন। স্থায়ী কমিটি এর কাছে স্থায়ী কমিটি ওরা আসে নাই কোন আপাতত বাধা মেলা দেয় আপনি আজকে নির্বাচিত হয়ে আমাদের সমাজে ইনামগুলো ঘোষণা করবেন, ফুল দিয়ে বরণ করবেন, আগে ঘোষণা করে দেন সকল সদস্য, আগে ঘোষণা করে দেন কল্যাণে আমরা ইনশাআল্লাহ কাজ করব সব সময়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমাদের আরেকজন ভাই আছে, ওনার কাছে আমরা যাবো, অবশ্যই আমাদের সাথে থাকুন। সাথে এখন আছে মুস্তাফুর রহমান একা ভাই, নরসিংদী জেলা গ্রাফিক ডিজাইনার অ্যাসোসিয়েশন, আমাদের এই বিষয়ে কিছু ভাই বলবে। ভাই বলুন কিছু। আমরা একত্রে সবাই মিলে একসাথে কাজ করব, এই আমাদের প্রত্যেক। থ্যাংক ইউ। তো আমাদের সামনে আরো প্রোগ্রাম আছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। কার্যকরী কমিটির নাম ঘোষণা করছি, প্রেসিডেন্ট সভাপতি সানাউল হক ডালিম, কার্যকরী কমিটির সদস্য স্থায়ী কমিটির সভাপতি মাসুম ভূঁইয়া হবে। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্থায়ী কমিটির সভাপতি এবং সেক্রেটারি সাহেব।
মিডল প্যান্টটা দেখান, হ্যান্ড শেক করেন সুন্দর, আপনি করতে গেলেন বাস স্থায়ী কমিটির সভাপতি এবং সেক্রেটারি সাহেব বলেন। তারপর বিপুল নীরব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। রমনা পার্ক, রমনা পার্কে এসে ফুল গ্রহণ করছে আমাদের আফ্রিকার জঙ্গল থেকে আসা, আফ্রিকার জঙ্গল আরে না আফ্রিকার জঙ্গল থেকে আসা, এটা হলো উগান্ডার বাসিন্দা সব প্রকাশনা সম্পাদক কার্যকরী কমিটির সদস্য বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও সেক্রেটারি সাহেব। এখন সবাইকে ফুল দিয়ে বরণ করে নিয়ে এখন এই পর্ব সমাপ্তি ঘোষণা করা হলো। এখন আমাদের পরবর্তী পর্ব সবাই একসাথে তারপরে আরেক বড় ভাই ফারুক আহমেদ, আমরা লাইভে আসছি রংধনু পিন্ডিং প্রেসের গ্রাফিক ডিজাইনার আমাদের বড় ভাই সজীব উগান্ডার মাঠে আফ্রিকার জঙ্গল থেকে আসছে রংধনু পিন্ডিং প্রেসের সদস্য নাটকের পরিচালক মাসুদ ভাই আমাদের বাসিন্দা তাসলিম দেখুন আমরা সবাই কি বলে আমরা দেখি সবাই প্রস্তুত দিচ্ছে ছবি উড়ানোর জন্য। দুইজন শুধু ছবি তুলবো সবাই, আরামত ভাই চলে আসেন আল্লাহ তুমি দেখো সবাই আমরা আছি এখানে নরসিংদী জেলা পিন্ডিং
পেন্ডিং প্রেজ হয়েছে 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 হয়েছে